আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি কামরুল লায়লা, সহকারী শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখন একটু বোর্ডের দিকে লক্ষ্য করি, আমাদের শ্রেণী হলো ষষ্ঠ বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় তৃতীয়, আমাদের অধ্যায়ের নাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহার। তার মানে আমাদের এই ডিজিটাল যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনেক ফসল, তার মানে কম্পিউটার, ল্যাপটপ একটা কম্পিউটার, টিভি, মোবাইল, ইলেকট্রনিক যত কিছুই বলো না কেন সবই হলো তথ্য প্রযুক্তির অবদান। তো এইসব জিনিস আমাদের নিরাপদে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেদিকে সেই নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো। দেখো আমাদের অধ্যায় তৃতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহার। এই আমাদের অধ্যায়টার সাথে অধ্যায়ের ভিতরকার মিল সামঞ্জস্য আসে কিনা সেটার দিকে আমরা একটু লক্ষ্য করি। দেখো কম্পিউটার, প্রিন্টার বা মডেমের মতো যন্ত্রপাতি যেন নিরাপদ এবং নির্ভয় ব্যবহার করা যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের দেশে বিদ্যুৎ ভোল্টেজের প্রবাহের পরিমাণ হলো 220 ভোল্ট। এই 220 ভোল্ট ব্যবহার করার সময় আমরা যাতে কোনোভাবে তথ্য প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহার করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে দেখো তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে ঝুঁকিপূর্ণ বিপজ্জনক বিদ্যুৎ সংযোগ। এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে একটা বিপজ্জনক বিদ্যুৎ সংযোগ কেমন এবং একটি সঠিক ও নিরাপদ বৈদ্যুতিক সংযোগ কেমন, মানে দেখতেই বোঝা যাচ্ছে এটার বিপজ্জনক এবং এটা সঠিক এবং বৈদ্যুতিক সংযোগ। কম্পিউটার প্রসেসর ঠান্ডা করার জন্য তার উপর ফ্যান লাগানো হয়, তার মানে কম্পিউটারের প্রসেসরে এমনি ফ্যান লাগানো থাকে এমনিতেই, সেই ফ্যানটা যেন ঠিকভাবে সঠিকভাবে চলে এবং সঠিকভাবে ব্যবহার হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কম্পিউটারের বাতাস প্রবাহ যেন সঠিক থাকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো এখানে আছে আমরা মনিটর কিভাবে পরিষ্কার করব, কিবোর্ড, তারপর মাউস, এগুলোতে অনেক ময়লা পড়ে, এগুলো আমরা কিভাবে পরিষ্কার করব তোমাদের পাঠ্য বই সুন্দর করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা যে মনিটর পরিষ্কার, কিবোর্ড পরিষ্কার, মাউস পরিষ্কার, এগুলো আমরা পাঠ্য বই থেকে সুন্দর করে পড়ে নিব এবং ছোট ছোট কোশ্চেন জেনে নিব যা আমাদের জন্য লাগবে এবং আমরা উপকৃত হব। এখন দেখো কম্পিউটার ভাইরাস, আমরা যে কম্পিউটার ব্যবহার করি এই কম্পিউটার কিন্তু আবার ভাইরাস ঢুকে, তখন কিন্তু আবার অ্যান্টিভাইরাস দিতে হয়। আচ্ছা কম্পিউটার ব্যবহার নিয়ে সতর্ক না থাকলে কম্পিউটার ভাইরাস আমাদের অনেক যন্ত্রণার কারণ হতে পারে। তার মানে কম্পিউটার আমরা যে ব্যবহার করি এটা যদি সঠিকভাবে না করি তাহলে আমাদের আবার অনেক যন্ত্রণার কারণ হতে পারে। দেখা যায় যে আমরা একটা কাজ করতে নিচ্ছি, সে কাজ করতে গিয়ে যখন কোনো ভাইরাস আক্রমণ করছে তখন আমাদের সে কাজটা বাধাগ্রস্ত হচ্ছে। অতএব আমাদের কম্পিউটার ভাইরাসের প্রতিও যথেষ্ট সচেতন থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে এবং এ বিষয়ে আমাদের যথেষ্ট ধারণা থাকতে হবে। এখন আমি তোমাদের সাথে একটি প্রশ্ন আলোচনা করব। দেখো প্রশ্ন বোর্ডের দিকে লক্ষ্য করো, কম্পিউটারকে নিরাপদে ব্যবহারের জন্য কোন কোন বিষয়ের প্রতি নজর দিতে হবে। এটার উত্তর হলো কম্পিউটার নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ সতর্কতা হলো বৈদ্যুতিক সংযোগ। তোমাদেরকে আগেই বলেছি যে বৈদ্যুতিক সংযোগের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ কম্পিউটার এখন বড়দের পাশাপাশি ছোটরাও ব্যবহার করে। এছাড়া ডেস্কটপ কম্পিউটারে সবসময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়, ডেস্কটপে সবসময় বৈদ্যুতিক লাইন দিয়ে রাখতে হয়। আর ল্যাপটপ কম্পিউটারকে ব্যাটারি চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়, ফলে ভুল বৈদ্যুতিক সংযোগ বা খোলা তারে বৈদ্যুতিক সংযোগের দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তার মানে আমাদের বৈদ্যুতিক সংযোগের দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, তা না হলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি রয়ে যায়। বৈদ্যুতিক সংযোগ ছাড়াও আরও যে বিষয়টির প্রতি নজর দেওয়া লাগে তা হলো কম্পিউটারের বাতাস প্রবাহের কারণ। তোমাদের পাঠ্য বইয়ে আছে বাতাস প্রবাহের কারণ,
হ্যাঁ, তোমাদের সাথে আমি আগেই বলেছি যে কম্পিউটার যাতে বাতাস সঠিকভাবে প্রবাহিত হতে পারে, তার মানে কম্পিউটার উপর কোনো কাপড় বা মোটা কোনো কিছু রাখা যাবে না। ওটা সবসময় যেভাবে আছে ওভাবে মুক্ত রাখতে হবে, কারণ কম্পিউটারের প্রসেসরের কাজ করার সময় অনেক গরম থাকে, তাই এতে বায়ু প্রবাহ ঠিকভাবে না হলে কম্পিউটারের ভিতরের তাপমাত্রা বাহিরের তাপমাত্রা থেকে অনেক বেশি হয়ে কম্পিউটারের যন্ত্রাংশ পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই সঠিক বায়ু প্রবাহ যেন ঠিক থাকে এবং কম্পিউটারের প্রসেসর অধিক গরম না হয় উঠতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম এবং তোমাদের এখানে অনেকটা বইয়ের অনেক ধারণাই চলে আসছে। এখন তোমাদের জন্য আমি কয়েকটা প্রশ্ন রেডি করে রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা বাসায় এসডব্লিউ করবে এবং মুখস্থ করবে, বারবার অনুশীলন করবে। প্রশ্ন এক, দেখো, কম্পিউটারের রক্ষণাবেক্ষণে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে, তার মানে কম্পিউটার যাতে পানি ধুলাবালি ইত্যাদি না পড়ে এবং এসব সংস্পর্শ না আসে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। মাউস কিবোর্ড পরিষ্কার সম্পর্কে লিখো, তোমাদের পাঠ্য বইয়ে তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে সুন্দর করে পড়ে নিবে। বাড়িতে আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে তুমি কিভাবে সাহায্য করবে, তার মানে আইসিটি যন্ত্রপাতি তথ্য প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতি কি ব্যবহারে তুমি কিভাবে সাহায্য করবে, তোমার ধরো নিজেরই যন্ত্রপাতি সেটা তুমি কিভাবে সংরক্ষণ করবে সেদিকে সেটা তুমি গুছিয়ে লিখবে। আচ্ছা, কম্পিউটার ভাইরাস বলতে কি বুঝো, কম্পিউটার ব্যবহারের সময় ভাইরাস মুক্ত থাকার উপায় ব্যাখ্যা করো, কম্পিউটার ব্যবহারের সময় ভাইরাস যাতে মুক্ত থাকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখো, অতিরিক্ত কম্পিউটার ব্যবহার শিশুর মানসিক অসুস্থতার কারণ ব্যাখ্যা করো, আমরা যে কম্পিউটার ব্যবহার করি, টিভি ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, এগুলো কিন্তু আমাদের আবার মানসিক অসুস্থতার কারণও হতে পারে। সেটা ছোট মানুষ হোক আর বড় মানুষই হোক, আমাদের যে কোনো জিনিসই লিমিটেড বা পরিমাপ মতো সবকিছু দেখা এবং শোনা দরকার। এজন্য এই যে অতিরিক্ত কম্পিউটার ব্যবহার শিশুর মানসিক অসুস্থতার কারণ ব্যাখ্যা করো, তার মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সবগুলোই পড়বে এবং এসডব্লিউ করবে। তোমাদের সাথে আজকে এ পর্যন্তই, এরপরে পরবর্তী অধ্যায় নিয়ে আবার আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।